রাজা শীতল মুখোমুখি বসে আছে, কেউ কোনো কথা বলছে না। শীতল মনে মনে একটু ভয় পাচ্ছে, আজকে সে একটু বেশি করে ফেলেছে। বাট এটাও ভাবলো শীতল রাস্তার সাথে কি কি না করেছে, তাকে রেপ পর্যন্ত করা হয়েছে, যেগুলোর প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি শীতল। সে এই যুগের মেয়ে হয়ে মেনে নিয়েছিল রাজকে, বাট এখন রেপের কথা কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না শীতলের। শীতল ডিসিশন নিয়ে নিয়েছে, এখানে সে থাকবে না কিছুতেই, রাজের মায়া ত্যাগ করে ফেলেছে সে। শীতল রাজের সামনে থেকে উঠতে চাচ্ছিল, তখনই রাজ হাত ধরে বসে থাকলো তার। ওয়েট প্লিজ, আমার সামনে বসে থাকো, তোমাকে একটু দেখি। আমাকে দেখার কি হলো, আগে কখনো দেখেননি? দেখেছি আমি আগে তোমায়, আগে শীতলের আর এখনকার শীতলের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছি। খুঁজে পেলে বলবেন, আমার ঘুম পেয়েছে, চোখ ধরে গিয়েছে, তাই এখন চেঞ্জ হয়ে শুব। শীতল এত বড় একটা কাজ করেছে, তবু তার কোনো অনুতাপ নেই। রাজের মান সম্মান নিয়ে খেলে এখন কিনা সে ঘুমাবে? রাজের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, রাজের চোখে মুখে রাগের আফা ফুটে উঠেছে, তবুও সে শীতলের সাথে নরম গলায় কথা বলছে। এগুলো শুধু রাজের বেলায় সম্ভব। দেখুন, আমার হাত ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি তোমার হাত। শীতল এবার রাজের হাতে কামড় দিল, জোরে কামড় দেওয়া সত্ত্বেও রাজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে যেভাবে হাত ধরেছিল ওভাবেই হাত ধরে থাকলো শীতলের। যতই কামড় দাও আমার হাতে কোনো লাভ নেই, তোমার নরম ঠোঁটে আর দাঁত দিয়ে যতই কামড় দাও তাতে মিনিমাম ব্যথা লাগবে না আমার। শীতল চেষ্টা করেও পাচ্ছে না রাজের হাত থেকে শীতলের হাত ছাড়াতে। রাজ আবারও নরম গলায় বলল, আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমায় ছেড়ে দেবো। শীতল বিরক্তি নিয়ে বলল, কি প্রশ্নের উত্তর? কথা বলার সময় রাজের চোখ দিয়ে পানি পড়ছিল, যা রাজ শীতলের আড়ালে মুছেও ফেলল। যা সত্যি তাই বলেছি, আমাদের তো ডিভোর্স হবেই একদিন, তাই না? রাজ এবার শীতলকে একটা কোষে থাপ্পড় মারলো। শীতল ভাবিনি এভাবে রাজ তাকে থাপ্পড় মারবে। রাজ এবার শীতলের চুল মুঠি করে ধরে শীতলের খুব কাছে গিয়ে বলল, আমি বেঁচে থাকতে তার সম্ভব নয়, আমার মৃত্যুর আগে পর্যন্ত তা কখনো হতে পারে না। পৃথিবী উল্টে গেলেও তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, স্বয়ং তুমি নিজেও না। রাজ কথাগুলো বলে শীতলকে ছেড়ে দিল। রাজ রুমে একটু চোখ বুলালো, তারপর কিছুটা রিল্যাক্স হয়ে শীতলের দিকে তাকালো। শীতল গালে হাত দিয়ে কাঁদছে, থাপ্পড়টা গাল থেকে ঠোঁটেও লেগেছে, যার কারণে গাল সহ ঠোঁট ফুলে গিয়েছে। রাজ কষ্ট পেলেও তার এমন বিহেভে তার শীতলকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। রাজ মনে মনে বলল, শীতলের অভিমান করা স্বাভাবিক, রাজ শীতলের সাথে কত বড় অন্যায় করেছে, অন্যায়ের উপর অন্যায় করেছে, তার তুলনায় শীতল তো কিছুই করেনি। রাজ শীতলের কাছে গেল, শীতল বেডে বসে আছে, রাজ বেডের কাছে গিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসল। শীতলের হাত দুটো জোর করে নিজের হাতের মুঠোয় নিল। রাজ শীতলের দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ, তুমি ডিভোর্সের কথা বলাতে না নিজের রাগ সামাল দিয়ে উঠতে পারিনি, তাই তো এমন করেছি। তোমাকে আঘাত করে তুমি যতটা কষ্ট পেয়েছো ততটা আমিও পেয়েছি। শীতল কোনো কথা বলছে না, রাজ শীতলের নীরবতার সুযোগে শীতলের খুব কাছে গেল, যেখান থেকে শীতলের নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়। রাজ শীতলের গালে চুমু দিল, তারপর শীতলের ঠোঁটে কিছুক্ষণ চুমু খেলো। শীতলের চোখের পানিগুলো শীতলের গাল বেয়ে পড়ছিল, রাজ তার নিজের গাল দিয়ে শীতলের চোখের পানিগুলো মুছে দিল। রাজ ফিস ফিস করে বলল, আমার প্রতিটা নিঃশ্বাসে শুধুই তুমি, তেমন তোমার প্রতিটা নিঃশ্বাসে শুধুই আমি। আমার নিঃশ্বাসে কেউ নেই, আপনার মতো রেপারের নিঃশ্বাসে আমি থাকতে চাই না। রাজ শীতলের হাত ছেড়ে দিল। শীতল আবারও বলল, আপনি বলেছেন সব ভুলে যাব, কিভাবে সব ভুলবো বলুন তো, আপনার দেওয়া প্রতিটি কষ্টের দাগ এখন আমার শরীরে আছে। শীতল চিৎকার করে বলল, দেখতে চান আপনি? রাজ চুপ করে আছে, শীতল তার শাড়ির আঁচলটা খুলে ফেলল। এই দেখুন,
এখনো আপনার প্রতিশোধের দাগগুলো কেমন চলচল করছে। রাজ ক্লিয়ারলি দেখতে পেল শীতলের গায়ে অনেকগুলো দাগ। শীতল তার চুলগুলো পেছন থেকে সামনে এনে ব্লাউজের ফিতাটা খুলে রাজকে দেখিয়ে বলল, এই দেখুন এগুলো আপনার অত্যাচারের দাগ, আরো দেখবেন আপনি আমার পুরো শরীর কত বিক্ষত করে দিয়েছেন আপনি। শীতল কাঁদতে কাঁদতে জোরে বসে পড়ল। রাজ থমকে গেল শীতলের গায়ে সব দাগ দেখে। শীতল সবসময় এগুলো ঢেকে রাখতো, তাই রাজ এতদিন বুঝতে পারেনি। রাজ সত্যি আজ আরো নিচে নেমে গেল নিজের কাছে। সে ভাবতেও পারছে না শীতলের সাথে এমন বিহেভ একদিন সে করেছিল। রাজের চোখের পানি এসে গেল, চোখের পানিগুলো মুছে শীতলের কাছে গেল। রাজ শীতলকে ফ্লোর থেকে উঠিয়ে শীতলের শাড়ির আঁচলটা ঠিক করে দিল। তারপর আলমারি থেকে একটা চামড়ার চাবুক এনে দিল শীতলের হাতে। রাজ স্বাভাবিক গলায় বলল, তোমার প্রতি যে অন্যায় আমি করেছি তা কখনো শেষ হবে না, কিন্তু আমি চেষ্টা করবো অন্যায়গুলোর মাশুল দিতে। রাজ তার কোট আর শার্ট খুলে ফ্লোরে ছুড়ে মারল। শীতলের কাছে গিয়ে রাজ বলল, একদিন তোমায় বেল্টে আঘাত করেছিলাম, আর তুমি আমায় চাবুক দিয়ে আমার সব শরীর দিয়ে চামড়া সব তুলে ফেলো। আমার উপর যত রাগ আছে সব মিটিয়ে নাও প্লিজ। শীতল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে রাজকে আঘাত করতে পারবে না, এটা তার দ্বারা সম্ভব নয়। হাজার হোক বাঙালি মেয়ে বলে কথা, স্বামীর গায়ে কখনো হাত তুলতে পারে না কোনো মেয়ে। আমি পারবো না। পারতে তো তোমাকে হবেই। আমার আপনার উপর কোনো অভিযোগ নেই, সো শাস্তির কোনো প্রয়োজন নেই আপনার। রাজ নরম গলায় বলল, আমাকে তোমায় আঘাত করতেই হবে। শীতল চাবুকটা ফেলে দিয়ে শুয়ে পড়লো হালকা ডোজের ঘুমের পিল খেয়ে। রাজ শীতলের এমন ব্যবহার আশা করেছিল। শীতল কখনো রাজের গায়ে হাত তুলবে না। শীতল কি করতে পারে না পারে সেসব আইডিয়া আছে রাজের, কিন্তু রাজ নিজেকে ক্ষমা করবে না শীতল ক্ষমা করলেও। রাজ নিজের গায়ে নিজেই চাবুক মারতে শুরু করলো। চাবুকের আঘাতগুলো বেশ জোরে জোরে আওয়াজ হচ্ছিল। শীতল একবার শোয়া থেকে উঠে বসে কি হচ্ছে তা দেখার জন্য তাকালো। রাজ বলল, যতক্ষণ তুমি আমায় না আটকাবে ততক্ষণ আমি থাকবো না, ক্ষতবিক্ষত করে ফেলবো আমার শরীরটাকে। শীতল বলল, আপনার যা ইচ্ছা তাই করুন। শীতল পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। শাশা করে আওয়াজ হচ্ছে, আওয়াজগুলো শীতলের কানে গুঁজে উঠছে। শীতল চোখ বন্ধ করে কানে হাত দিয়ে ঘুমিয়ে পড়ল। রাজ জোরে জোরে আঘাত করতে লাগলো নিজেকে। প্রতিটি আঘাতে রাজের শরীর থেকে রক্ত বের হচ্ছে, তবুও রাজ থামছে না। সকালে শীতলের ঘুম ভাঙল। শীতল ঘুম থেকে উঠেই চমকে উঠল। ফ্লোরে রাজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রাজ নিজের গায়ে চাবুক মারতে মারতে জ্ঞান হারিয়ে ফেলেছে। শীতলের বুকের ভেতরটা মুচু দিয়ে উঠল। শীতল তাড়াতাড়ি রাজের কাছে গেল। শীতলের ছোঁয়ায় রাজের জ্ঞান ফিরল। তুমি এসেছো, জানতাম তুমি না এসে থাকতে পারবে না। তুমি আমাকে ছেড়ে যেও না শীতল। চুপ করুন আপনি, আপনি পাগল হয়ে গিয়েছেন। শীতল কাঁদতে কাঁদতে অ্যাম্বুলেন্সের জন্য ক্লিনিকে ফোন করল। পুরো রাস্তায় রাজ শীতলের আঁচল ধরে রেখেছিল। রাজের হালকা হালকা জ্ঞান আছে, সে শুধু শীতলের নাম ধরে বারবার ডাকছে। শীতল রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। শীতল কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে, রাজের চিকিৎসা চলছে ভেতরে। শীতলের মাথা ঘুরছে রাজের এমন অবস্থা দেখে। ফর্সা শরীরে আঘাতগুলো ফুটে উঠেছে। শীতল ফ্লোরে বসে কান্না করতে লাগলো। রাজ চিকিৎসার জন্য কেবিনে আছে আর শীতল কেবিনের বাহিরে। শীতলের চোখ টলমল করছে পানিতে। হঠাৎ ক্লিনিকে খালা চাচা আর কাজল এলো। কাজল শীতলকে জড়িয়ে ধরল। চাচা খালা শীতলের মাথায় হাত দিয়ে দোয়া করল। শীতল কান্না করছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে যেন রাজের কিছু না হয়, রাজ যেন সুস্থ সবল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। হঠাৎ ডক্টর এলো রাজের কেবিন থেকে। এখানে শীতল কে? আমি। আপনি রোগীর কি হন? জি আমি ওনার ওয়াইফ মিসেস রাজ। আপনি থাকতে ওনার এরকম অবস্থা হলো কি করে? যত দূর সম্ভব বোঝা যাচ্ছে রোগী নিজেই নিজের এই হাল করেছে, সম্ভবত পরিবার সাংসারিক ঝামেলা এমন হয়েছে। আপনাদের মতো কিছু কেয়ারলেস স্ত্রীদের কারণে স্বামীদের এই অবস্থা। দেশে মেয়ে প্রধানমন্ত্রী আছে বলে নারী নির্যাতন মামলা আছে, এজন্যই আজকে আমরা পুরুষরা নিপীড়িত অবহেলিত। পুরুষ নির্যাতন মামলা যে কবে হবে তাকে জানে।
শীতল এখন একটু জোরে জোরে কান্না করে দিল। এভাবে কাদার কি হলো? আপনার স্বামী চিকিৎসা করার সময় আপনার নাম নিচ্ছিল, এখন যান তাড়াতাড়ি আপনার স্বামীর কাছে। শীতল কেবিনে ঢুকে রাজকে দেখল, রক্তাক্ত দেহটা পড়ে আছে সাদা পেটে। রাজের জ্ঞান আছে তবুও সে চোখ বন্ধ করে আছে। শীতলের পায়ের শব্দ শুনে রাজ তাকালো। শীতল তুমি এসেছো, এখন কোথায় ছিলে? আমি মনে করছি তুমি চলে গিয়েছো সবাই ছেড়ে। প্লিজ আমাকে করো না ঠাকলি, গেলে তো আমি মরেই যাব। রাজের কথা শেষ হতে না হতেই শীতল রাজের মুখে আঙুল দিয়ে দিল। খবরদার এমন কথা বলবেন না। বলবো না ডার্লিং, আগে বলো আমায় ছেড়ে যাবে না কোথাও? শীতল চুপ করে আছে। কি হলো ডার্লিং, কথা বলছো না কেন? আমি তো চলে যেতে চাইনি, আপনি আমায় বাধ্য করেছেন চলে যেতে। আপনি আমাকে রেপ করেছেন বিয়ের আগে, তারপর বিয়ের পরেও। একটা মেয়ের জীবনে এর থেকে কষ্টের আর কি হতে পারে? এর থেকে আমাকে মেরে ফেললেন, তবুও ভালো ছিল। রাজ শীতলের মুখে আঙুল দিয়ে বলল, প্লিজ মারা যাওয়ার কথা বলো না, তুমি আমার জীবন, আমার পৃথিবী রোজা ছিল তুমি আমার লাইফে আসার আগে। নিজের কলিজার বোনকে আমি কবরে রেখে এসেছি, তখন আমি আমার মাঝে ছিলাম না, তাই আমি প্রতিশোধের কথা ভেবেছি আর তোমার সাথে এমন আচরণ করেছি। আমি তখন ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, আমার মাথা কাজ করছিল না, আমার দ্বারা এই জন্য এই জঘন্য কাজটা হয়ে গেছে। আমি এই জন্য এখন অনুতপ্ত, আর বিয়ের পর তোমার উপর আমার অধিকার ছিল, এই জন্যই তোমার উপর অধিকার কাটিয়েছি। তোমাকে আমি ভালোবাসতাম মনে মনে, আমার মনের সামনে তুমি ঘোরাঘুরি করতে, আমার তখন নিজেকে সামলে নিতে কষ্ট হতো, তোমার স্পর্শই আমাকে কিছুটা শান্তি দিত। তোমাকে না পারছিলাম কাছে টানতে, না পারছিলাম দূরে ঠেলে দিতে। শীতল ভাবছিল সেই জঘন্য দিনের কথা। রাজের মুখ থেকে সত্যি সত্যি ড্রিঙ্কসের গন্ধ আসছিল, তার মানে রাজ নিজের হুশে ছিল না। শীতল আর কিছু ভাবতে পারছিল না, তোর চোখ দিয়ে পানি পড়ছে। শীতল চোখের পানি মুছে বেডের দিকে তাকাতেই চমকে গিয়েছিল, বেডে রাজ নেই। শীতল হঠাৎ পায়ে কারো স্পর্শ অনুভব করল। শীতল তাকিয়ে দেখল রাস্তার পায়ে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছে। শীতল আমাকে ক্ষমা করে দাও, আমি জঘন্য কাজ করেছি তোমার সাথে, যার ক্ষমা নেই, তবু আমায় ক্ষমা করে দাও, আমি দোষী, পাপী, রেপার। শীতল তাড়াতাড়ি রাজকে উঠানোর চেষ্টা করছিল, রাজ কিছুতেই শীতলের পা ছাড়ছে না। শীতলও নিচে বসে পড়ল। প্লিজ চুপ করুন আর এরকম করবেন না, আপনি আমার স্বামী, আপনি আমার পায়ে ধরলে পাপ হবে আমার। কোনো পাপ হবে না, আগে বলো আমায় ক্ষমা করে দিয়েছ? শীতল রাজকে বলল, আমার চোখের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। রাজ শীতলের চোখের দিকে তাকিয়ে আছে। প্লিজ বেডে উঠুন। শীতল রাজকে বেডে বসিয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগল, ভাবল রাজ সত্যি ঠিক হয়ে গিয়েছে। শীতল মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে। হঠাৎ শীতল পেছনে খেয়াল করল, জানালার পর্দা নড়ে উঠল। রোদের গায়ে যে পারফিউম ব্যবহার করা হয়। শীতল আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই, সব তার মনের ভুল। রাজ ঘুমাচ্ছে, শীতলের হাত রাজ শক্ত করে ধরে আছে, যেন কেউ শীতলকে ওর থেকে নিতে না পারে। রাজের এমন কান্না দেখে শীতল হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রাজকে স্যালাইনে রাখা হয়েছে, সারা শরীরে ভেষজ ঔষধ মাখানো হয়েছে যেন দাগগুলো শুকিয়ে যায়। রাজের প্রপার বিশ্রাম নেওয়ার জন্য ডক্টর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। রাজ মাঝে মাঝে শীতলের দিকে তাকায়, বাট কথা বলতে পারে না। শীতল বুঝতে পারে রাজ কি চায়। রাজ শীতলকে একটা কথাই বলতে চায় চোখ দিয়ে, যেন রাজকে ছেড়ে শীতল কোথাও না যায়। সাত দিন পর রাজ আজকে অনেকটাই সুস্থ হয়ে উঠল। শীতল রাজের কাছ থেকে এক মুহূর্ত পর্যন্ত দূরে যায়নি, রাজের সাথে থেকে তার সেবা করেছে। কাজল প্রতিদিন খালার বাসায় করা খাবার নিয়ে আসত ক্লিনিকে, শীতল অল্প করে খেত যেন রাজের সেবার শক্তিটুকু থাকে তার মাঝে। রাজ শীতলের হাত ধরে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। শীতল কখন মুখ ফুটে বলবে, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ক্ষমা করেছি, আপনাকে ছাড়া আমি বাঁচব না, আমি আপনার সাথেই থাকতে চাই।
শীতল কিছু বলতে পারলো না। তার আগেই রোদ আর শীতলের বাবা মা কেবিনে উপস্থিত হল। রাজ আর শীতল চমকে গেল। রাজ বলল, আরে রোদ, তুই, আঙ্কেল আন্টি, আপনারা প্লিজ ভেতরে আসুন। শীতল দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। রাজ শীতলের হাত ধরে ভরসা দিল। শীতলের বাবা শীতলকে জড়িয়ে ধরল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। বাবা, এমন করে বলো না, আমি জানতাম একদিন তুমি আমাকে কাছে টেনে নেবে। মা আর রোদ শীতলকে জড়িয়ে ধরল। সবাই রাজকেও কাছে টেনে নিল। রোদ হঠাৎ শীতলের হাত ধরে বলল, বোন, তুই অনেক দুঃখ কষ্ট পেয়েছিস, আর না, চল আমাদের সাথে তোর নিজের বাড়িতে। রাজ আর শীতল অবাক হয়ে গেল রোদের কথা শুনে। রোদ ঠিক বলেছে মা, চল তোর বাড়িতে। আমি কোথায় যাব, আমার বিয়ে হয়েছে, আমার তো বাড়ি আছে। কি বলছিস রোদ, শীতল কোথায় যাবে? আমার বাড়ি তো শীতলের বাড়ি। রোদ হেসে বলল, আমি বলতে চেয়েছি শীতলকে বাড়িতে নিয়ে যেতে চাই। শীতলের জন্য বাড়িটা খালি খালি হয়ে আছে, কিছুদিন থেকে আবার চলে আসবে তোর কাছে।